তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এসেছি এটা ফরিদপুর জেলার এবং ফরিদপুর সদর উপজেলার খলিল মণ্ডলের হাট, তার পাশেই চর মাধবদিয়া ইউনিয়ন, এবং এখানে এই যে ইউনাইটেড স্কুল আছে, এই স্কুলের পাশেই কি যেন গ্রামের নামটা, একরাম মাতবর ডাঙ্গি। এবং এখানে আমরা যে ছিরিংটি করলাম, হয়তো বা আপনাদেরকে এই ছিরিংটি দেখাবো যে স্বল্প পরিসরে এবং একটু লো রেটে ভালো একটি সেটিং, এবং এখানে কী কী ভাবে সেটিং করা হয়েছে এবং কী কী চ্যানেল পেলাম, কীভাবে সেটিং করলাম, সেই বিষয়টি সমস্ত বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা এই বাংলাদেশ চ্যানেল দেখা নিয়ে এটা সংশয় প্রকাশ করছেন, আমি মনে করি শুধুমাত্র বাংলাদেশ চ্যানেল যারা দেখতে চান, এই জাতীয় একটি ছাতা ব্যবহার করলে বা ডিশ ব্যবহার করলে অনায়াসে লাইফ টাইম আপনারা ফ্রি বাংলাদেশ চ্যানেলগুলো কিন্তু দেখতে পারতেছেন, এবং এটা আমি মনে করি একেবারেই সুবিধাজনক। তো চলুন আমরা কথা না বলে সিঙ্কটি দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করি। যদি এখান থেকে কারো একটু ভালো লাগে বা একটু উপকার আসে, তাহলে আমাদের এই কষ্ট বা এই ভিডিওটা দেওয়া সার্থক হবে। তো আশা করছি এই সিঙ্কটা আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আমরা সিঙ্কটা একটু দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের রেজাউল ভাই এবং রহিম ভাই অক্লান্ত পরিশ্রম করছে এই নতুন একটি সিস্টেমে, অর্থাৎ যেহেতু টিনের ঘরের চালে এই ছিরিংটি হবে, বড় ছাতা সিভেন ডিশ, এবং এইভাবে চারপাশে চারটি এই নাট দিয়ে এটি দেওয়া হয়েছে, এবং যেহেতু টিনের ঘরের চালটা কিন্তু এক পাশে নিচু থাকে, সুতরাং হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে নিচের দিকে একটু উঁচু করা হয়েছে, অর্থাৎ দুটো বা তিনটে ওয়াশার দিয়ে নিচে ওই সাইডটা একটা সাইড একটু উঁচু করা হয়েছে এবং এই পাশটা মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে যেন টিনের ঘরে চালে লাগানোর পরও এই স্টেনটি সোজা থাকে। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে, যারা টিনের ঘরে চালে এভাবে সেটিং করতে চান, এই বিষয়টি তাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, যারা মূলত টিনের ঘরে যারা এইভাবে সেটিং করবেন চালে, এই সুতরাং যেহেতু বড় ছাতা, এটা সেটিং করতে গেলে কিন্তু অবশ্যই আপনার নিচে একটি কাঠ দেবেন এবং উপরে একটি কাঠ দেবেন, যেন দুটো কাঠ ব্রেক দিয়ে মেরে শক্ত করা যায়, যেন নড়াচড়া না করে, অর্থাৎ এটা এটা নিচ পাশে দেওয়া হচ্ছে এবং এই পাশে যেটা রেডি করা হলো এটা উপরে দেওয়া হবে টিনের, এবং এই সহযোগিতায় কিন্তু আমাদের সিদ্দিক ভাইও আছেন, আমার খুব ভালোবাসার এবং আমার শ্রদ্ধা ভাজার একজন মানুষ, বিভিন্ন সময় তার পরামর্শ এবং তার কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, তার বুদ্ধি অনুযায়ী কিন্তু জ্ঞান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি বিভিন্ন সময়। এই ধরনের বুদ্ধিমত্তার কোনো কাজের দরকার নেই, এই রিজাউল ভাই দেখতে পাচ্ছি খুব এক্সপার্ট এই ব্যাপারে, তার সহযোগিতা নিতে পারেন আপনারা। একেই বলে শখ, এই শখের এই পরিশ্রম মনে হয় না এই শখে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সিগনালটি এসেছে মোটামুটি খারাপ না, ভালো সিগনাল এসেছে, যেহেতু ছাতাটি 3.5 ফিটের এবং সেক্ষেত্রে সিগনাল আমি দেখতে পাচ্ছি টোটাল এসেছে 33% স্যাটেলাইটকে শো করছে, তার মানে 33% স্যাটেলাইটকে সিগনাল মানে অনেক সিগনাল আমি মনে করি। এলএনবি স্ক্রুটা আমি 7-8 পিসের দাঁড়ানো আছে, সেই হিসেবে আপনার একটি এলএনবিটাও দেখবেন, আর এই সামনে যে ফিড হর্নটা একেবারে এলএনবি মুখ সোজা মিশিয়ে দেবেন, তাহলে আপনার সুবিধা হবে, এবং এলএনবি স্ক্রুটা লক্ষ্য করবেন, এটা হচ্ছে ডিসি স্টার এলএনবি, সেই ডিসি স্টার এলএনবিটি ব্যবহার করা হয়েছে এখানে, এবং সংযোগের 3.5 ফিট ডিশ। তো চলুন আমরা মূলত এখানে আরেকটি ছাতা আছে, যেখানে এখানে আছে 93 এবং 88, একটি অটো সুইচ এখানে ব্যবহার করা হয়েছে, আর এখান থেকে একটি তার জাস্ট অটো সুইচে ইনসার্ট করে দেওয়া হবে, তারপর আমরা দেখব অ্যাকচুয়ালি সর্বশেষ কী অবস্থা দাঁড়ায় সিগন্যালের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল আমরা যে স্যাটেলাইটগুলো সেটিং করেছি, এটি বিতে আসলে দেখানো কষ্ট,
কারণ এখানে যেহেতু আসলে সিআরটি টিভিতে একটা সমস্যা হয় যে বাড়ি খায়, তারপর হয়তো বা যত দূর দেখানো যায় আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর জন্য। 119, 93 এবং 88 এবং 119 যারা সেটিং করবেন 57, 50 অর্থাৎ যেহেতু এখানে ডিসি স্টার মূলত ডিসি স্টার ডিজিটেক সলিড এই জাতীয় এলএনবি যারা সেটিং করবেন তারা 57, 50 করবেন এবং যে কোনো একটা টিভি আমি সাধারণত বিটিভি টিভিটাই দিয়েই আমি অ্যাডজাস্ট করি 46, 40 এবং 17, 99 মানে 500 এখানে সিগনাল 60% সিগনাল এখানে কিন্তু চলে এসেছে হ্যালো বক্সে এখানে চলে আসছে 63%, 60% সিগনাল এখানে আছে এবং টোটাল সার্চ দরবার টোটাল চ্যানেল আমি দেখছি এখানে এসেছে আপনাদের হয়তো দেখাচ্ছি এখানে টোটাল চ্যানেল এসেছে এবং মোটামুটি বলা যায় যে সবগুলো চ্যানেলে প্রায় চলে এসেছে এবং সবগুলো চ্যানেলই ভালো চলছে, স্মুথলি চলছে, কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা এভাবেও সেটিং করতে পারেন।